দর্শক, আসসালামু আলাইকুম। আমন্ত্রণ জানাচ্ছি এসএ টিভির সরাসরি সম্প্রচারিত সাপ্তাহিক স্বাস্থ্য বিষয়ক আয়োজন স্বাস্থ্য প্রহরে। দর্শক, আজ আমরা কথা বলবো ব্রেস্ট ক্যান্সার নিয়ে। আপনারা অনেকেই হয়তো জানেন যে অক্টোবর মাস গেল, সেই অক্টোবর মাস বিশ্বের অন্যান্য দেশের ন্যায় বাংলাদেশেও ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে বিভিন্ন জায়গাতে আয়োজন করা হয়েছে এ নিয়ে, এবং চেষ্টা করা হয়েছে সচেতনতা বৃদ্ধি করবার জন্য। ঠিক এই বিষয়টি নিয়ে আমাদের আজকের আয়োজন, এবং আমাদের সাথে রয়েছেন একজন অত্যন্ত সম্মানিত চিকিৎসক, চলুন ওনার সাথে পরিচিত হয়ে নিই। অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, কনসালটেন্ট জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগ, ইউনাইটেড হসপিটাল লিমিটেড, ঢাকা। দর্শক, আলোচনাটি সরাসরি সম্প্রচারিত হচ্ছে, আপনারা স্ক্রিনে দেখানো নম্বরে ফোন করে আপনার প্রশ্ন বা জিজ্ঞাসা করতে পারেন। চলুন দর্শক, আলোচনা শুরু করি। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ইসলাম যেহেতু আমাদের আজকের আলোচনার বিষয় ব্রেস্ট ক্যান্সার, এবং ঠিক দু একদিন আগেই ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস হিসেবে অক্টোবর বিভিন্ন দেশের মতো আমাদের দেশেও এই বিষয়টি নিয়ে বেশ কিছু কর্মসূচি প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে, আপনি দীর্ঘদিন ধরে জেনারেল সার্জারি এবং সাথে সাথে ব্রেস্ট ক্যান্সারের পেশেন্টদেরকে সেবা দিয়ে আসছেন প্রায় 3 দশক ধরে, প্রথম যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাইবো যে এই দীর্ঘদিনের প্র্যাকটিসে বর্তমানে বাংলাদেশের ব্রেস্ট ক্যান্সারের ব্যাপ্তি, এর আগের থেকে কি এর ব্যাপ্তিটি বেড়েছে কি না, এবং বেড়ে থাকলে কি কারণে হতে পারে এমনটি? ধন্যবাদ। ব্রেস্ট ক্যান্সারের ব্যাপ্তি বেড়েছে কিনা বলতে হলে তো আমাদের আগেকার স্ট্যাটিস্টিকের সাথে এখনকার মিলাতে হবে। তো আনফর্চুনেটলি আমাদের আগের খুব একটা স্ট্যাটিস্টিক নেই, আগে বলতে আমি বুঝাচ্ছি 10 বছর বা 20 বছর আগে। তো এটা ঠিক যে সচেতনতা অবশ্যই বেড়েছে, সচেতনতা বাড়ার ফলে এটা ডিটেকশনটা বেড়েছে, কিন্তু মানে রোগীরা এখন অনেক বেশি সচেতন, যার ফলে এটার যে ডায়াগনোসিসটা অবশ্যই বেড়েছে, সে হিসাবে আমরা বলতে পারি যে কিছু অবশ্যই বেড়েছে আগে থেকে। জি, মহিলাদের ক্ষেত্রে স্বাভাবিকভাবে যে বিষয়টি সব জায়গায় আলোচনা হয় যে জরায়ু মুখের ক্যান্সার একটি সময় বাংলাদেশের প্রেক্ষাপটে সব থেকে প্রধানতম ক্যান্সারের কারণ ছিল মহিলাদের ক্ষেত্রে, সাম্প্রতিক সময়ে আপনাদের কাছ থেকে আমরা জানতে পারছি যে ব্রেস্ট ক্যান্সার এখন এই বিষয়টিতে ব্রেস্ট ক্যান্সারই 1 নম্বরে অবস্থান করছে, আপনি কি বলেন? জি, আমি আপনার সাথে একমত, আপনি ঠিকই জেনেছেন। জরায়ু ক্যান্সার ছিল সবচেয়ে মারাত্মক ক্যান্সার আমাদের দেশের মহিলাদের জন্য, তবে সেটা এখন ব্রেস্ট ক্যান্সার প্রায় ছুঁই ছুঁই করছে অথবা তার চেয়ে বেশি হয়ে গেছে। সেই হিসাবে কিন্তু এটা আমাদের জন্য এখন বিশেষ একটা স্বাস্থ্য প্রবলেম হিসেবে আমরা দেখছি, এবং আমাদের স্ট্যাটিস্টিক যেগুলি আছে রিসেন্টলি যেটা আছে আমাদের ন্যাশনাল ইনস্টিটিউট অফ ক্যান্সার রিসার্চ হসপিটাল, ওনারা বলছেন যে বাংলাদেশে প্রায় প্রতি বছর 12,800 মতো নতুন ব্রেস্ট ক্যান্সার পেশেন্ট ডায়াগনোজ হয়, এবং তার মধ্যে আনফর্চুনেটলি প্রায় 6,800 মতো রোগী মৃত্যুবরণ করেন। এটা কিন্তু একটা বিরাট একটা লোড, যেখানে আমরা জানি যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা এখন অনেক এগিয়ে গেছে। তো সেই হিসাবে সচেতনতা বাড়লে অবশ্যই আমি মনে করি যে আমাদের দেশের মহিলাদের অনেক উপকার হবে। তবে এই সাথে একটা কথা আমি বলে রাখতে পারি যে প্রায় এটা বাদ পড়ে যায়, ব্রেস্ট ক্যান্সার কিন্তু পুরুষদের বেলায় হতে পারে, যদিও পার্সেন্টেজ খুবই কম, প্রতি 100 জন ব্রেস্ট ক্যান্সার মহিলার সাথে তুলনা করলে 1 জন পুরুষ ব্রেস্ট ক্যান্সারে ভুগেন। তবে এটা আছে এবং এটা একটা ফ্যাক্ট, এটা কিন্তু আমাদেরকে এই ব্যাপারে সবাইকে জানাতে হবে, সচেতনতার প্রয়োজন রয়েছে। সচেতনতার বিষয়টি নিয়েই আলোচনা শুরু করতে চাই, যে আপনি যে বিষয়টি বলছিলেন যে সচেতনতা আগের থেকে আপনার কাছে মনে হচ্ছে বেড়েছে, ঠিক কোন অবস্থা কোন জায়গাটিতে আমরা আছি? একটি সময় কিন্তু সচেতনতার সাথে সাথে যে বিষয়টি আসে একটি ট্যাবুর মতো, যেহেতু ব্রেস্ট ক্যান্সার মূলত মহিলাদেরই রোগ, এবং তারা চিকিৎসক সিলেকশনের ক্ষেত্রে যে পুরুষ ডাক্তারদের কাছে আসতে চাইতেন না একটি সময়, সেটি হয়তো অনেক আগে, বর্তমান অবস্থাটি কি? যেহেতু এই বিষয়ে সব থেকে ভালো উত্তর আপনার কাছ থেকেই নেওয়া সম্ভব, আপনি দীর্ঘদিন ধরেই। জি, আমি প্রায় গত 28 বছর ধরে ব্রেস্ট ক্যান্সার রোগী চিকিৎসা করছি, এবং আপনি ঠিকই বলেছেন, মহিলারা আগে পুরুষ ডাক্তারের কাছে আসতে চেতেন না। এবং আমি খুব এক্সট্রিম এক্সাম্পল দিতে পারি, আমার এখনও মনে আছে একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ওনার স্ত্রী একবার আমার কাছে নিয়ে এসেছিলেন, প্রায় ধরেন আমি বলছি প্রায় 15-20 বছর আগের কথা, একদম খুবই একটা অ্যাডভান্স স্টেজে, অ্যান্ড শি ডাইড ফ্রম ইট। হ্যাঁ, খুবই আনফর্চুনেট, একজন শিক্ষিত উনি শিক্ষক ছিলেন বিশ্ববিদ্যালয়ে, সেই হিসাবে কিন্তু এখন অনেক বেড়েছে, আমরা রোগী অনেক পাই। এটার জন্য অবশ্যই আপনাদেরকেও ধন্যবাদ দিতে হয় যে মিডিয়া যে এই ব্যাপারে সবাইকে করছেন, সচেতনতা বাড়িয়েছেন, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। আরেকটা বলতে হবে যে আমাদের দেশে কিন্তু এখন চিকিৎসা, ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা সব কিছু অ্যাভেলেবল, বিশেষ করে অনেক জায়গাতেই আছে, যেটা এখন যে আগে বলা হতো ক্যান্সার চিকিৎসা বিদেশে যাওয়া ইত্যাদি ইত্যাদি, এটা কিন্তু এখন আর সেরকম সত্যি নেই, সব জায়গায় আছে। বিশেষ করে আমি যে হাসপাতালে আছি, ইউনাইটেড হাসপাতাল, সেখানে তো ক্যান্সারের চিকিৎসা ইনক্লুডিং ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা যত রকম নতুন ব্যবস্থা সবগুলি আমাদের কাছে আছে। জি ধন্যবাদ। এবার জেনে নিতে চাই যে কেন ব্রেস্ট ক্যান্সার হয়, ব্রেস্ট ক্যান্সার কেন হয়, ঝুঁকির কারণ ঝুঁকির ভিতর এক্স্যাক্টলি বলা যাবে, তবে হ্যাঁ কিছু কিছু ঝুঁকি আছে, তার মধ্যে তো অবশ্যই সবচেয়ে প্রথম ঝুঁকি হলো মহিলা,
মানে আপনি যদি মহিলা হন তাহলে আপনার ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি সবচেয়ে বেশি, এটা প্রথম পয়েন্ট গেল। দ্বিতীয় পয়েন্ট হলো যদি আপনার ফার্স্ট ডিগ্রি রিলেটিভ পরিবার, মানে ফার্স্ট ডিগ্রি রিলেটিভ মানে মা, খালা, বোন, ফুপু, এনাদের যদি ব্রেস্ট ক্যান্সার থাকে তাহলে সেই মহিলার ব্রেস্ট ক্যান্সারের সম্ভাবনা প্রায় শতকরা 20% বেশি। তিন নম্বর হলো কিছু কিছু লাইফস্টাইল আছে, যেরকম এখন অনেক আমাদের দেশে অনেক মহিলারাও স্মোকিং করেন, তো স্মোকিং ইজ এ বিগ রিস্ক ফ্যাক্টর এক নম্বর। দু নম্বর হলো চর্বি জাতীয় খাবার, ফ্যাটি ফুড যেটা, সেটা রিস্ক ফ্যাক্টর। তিন নম্বর হলো ওয়েট গেইন, এটাও রিস্ক ফ্যাক্টর। আর একটা রিস্ক ফ্যাক্টর আছে যেটাতে আমাদের কোনো হাত নেই, সেটা হলো কিছু কিছু জেনেটিক মিউটেশন আছে, মানে আপনার আমাদের জিন যেটা আমাদের শরীরে জিন যেটা আছে যেখান থেকে আমাদের বিভিন্ন জিনিস কন্ট্রোল করা হয়, সেখানে কিছু কিছু জিন আছে যেগুলি বেসিক্যালি ডিফেক্টিভ, BRCA1 অ্যান্ড BRCA2 বলা হয়। এই জিনগুলি যাদের মধ্যে, যেই মহিলাদের মধ্যে আছে, তাদের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি প্রায় শতকরা 50%। সেই হিসাবে এটাও একটি ঝুঁকির কারণ। সাম্প্রতিক সময়ে যে বিষয়টি দেখা যায় যে আমাদের দেশে এখন আগের থেকে অনেক বেশি সংখ্যক নারীরা কর্মজীবী এবং তারা চাকরি করছেন, অনেকের ক্ষেত্রে দেখা যায় যে পড়াশোনা শেষ করে চাকরিতে ঢুকছেন, ফ্যামিলি প্ল্যানিংয়ের ক্ষেত্রে কিছুটা ডিলে হচ্ছে, তার সাথে কি এর কোনো ঝুঁকি বা কোনো সম্পর্ক কি রয়েছে কিনা? হ্যাঁ, এটা তো আমরা এই প্রশ্ন কিন্তু আমি প্রায় শুনি। ফ্যামিলি প্ল্যানিং তো অনেক রকম পদ্ধতি আছে, তার মধ্যে যেটা এটার সাথে রিলেভেন্ট সেটা হলো বার্থ কন্ট্রোল পিল যেটা। এখন যদিও খুব লো ডোজ পিল ইউজ করা হয়, তবুও বিভিন্ন স্ট্যাটিস্টিকে দেখা গেছে যে বার্থ কন্ট্রোল পিল কিছুটা হয়তো ঝুঁকি বাড়াতে পারে। তবে এটা বলার আগে আমি এটাও বলা উচিত সাথে সাথে যে এই ঝুঁকি কিন্তু যেই সাধারণত যারা বার্থ কন্ট্রোল পিল ইউজ করেন যেই বয়সে মহিলাদের, সেই বয়সের ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকিও কম, যার ফলে ওভারঅলি যে দেখা গেছে যে এটা খুব একটা সিগনিফিকেন্ট ফ্যাক্টর না। তবে হ্যাঁ, যদি আপনার ফ্যামিলিতে যেটা আমি বললাম যে ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে বা খুব ক্লোজ রিলেটিভ ব্রেস্ট ক্যান্সার থেকে থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে ওষুধটা ব্যবহার করা উচিত। জি, এই বিষয়টি নিয়ে কী করে প্রতিরোধ করা যেতে পারে যে বিষয়টি আপনি বলছেন সেটি নিয়ে আমরা বিস্তারিত জেনে নিব আলোচনার পরের অংশে। এবার যে বিষয়টি জেনে নিতে চাই যে কাদের ক্ষেত্রে বেশি হয়, এ নিয়ে আপনি যেহেতু দীর্ঘদিন প্র্যাকটিস করছেন, কোনো ভুল ধারণা কি দেখেছেন যে কারো কারো ভিতর অনেক সময় বলতে শোনা যায় বা সোশ্যাল মিডিয়াগুলোতে দেখা যায় যে ডিওডোরেন্ট ব্যবহার করলে কি ব্রেস্ট ক্যান্সারের ঝুঁকি বাড়ছে কিনা, এই ধরনের বিষয়? হ্যাঁ, এটা খুব কমন প্রশ্ন, আমিও এটাকে ফেস করি না। এখন পর্যন্ত যতগুলি সায়েন্টিফিক এভিডেন্স আছে তাতে কোথাও অ্যান্টিপারস্পিরেন্ট, ডিওডোরেন্ট ইউজ করাতে ব্রেস্ট ক্যান্সার বাড়ে এরকম কোনো প্রমাণ নেই। ধন্যবাদ অত্যন্ত সুনিশ্চিতভাবে আমাদের উত্তরটি দেবার জন্য। এবার যে বিষয়টিতে যেতে চাই, উপসর্গ কি ব্রেস্ট ক্যান্সারের? হ্যাঁ, উপসর্গ যেটা, এটা খুব ইম্পর্টেন্ট, কারণ হলো যে আমাদের মধ্যে অনেক ভুল ধারণা আছে মহিলাদের মধ্যে। ব্রেস্ট ক্যান্সারের উপসর্গ সবচেয়ে কমন উপসর্গ হলো একটা চাকা বা লাম্প, প্রায় 80-85% ক্ষেত্রে রোগীরা একটা চাকা নিয়ে আসে। এর সাথে যেটা ভুল ধারণা আছে সেটা হলো আমি যেসব রোগীকে দেখেছি গত 30 বছর ধরে, বেশিরভাগই প্রথমেই এসেছে ব্যথা নিয়ে। কিন্তু ব্যথা ব্রেস্ট ক্যান্সারের ব্যাপারে ব্যথা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট উপসর্গ না, যদি সাথে চাকা না থাকে। সুতরাং শুধু ব্যথা কিন্তু, যদিও এটা আমাদের মহিলারা সবার আগে এটা খেয়াল করেন যে ব্রেস্টে ব্যথা হচ্ছে, সেক্ষেত্রে কিন্তু ব্রেস্ট ক্যান্সার ব্যথাটা কিন্তু সেরকম উপসর্গ না। সুতরাং যেটা আমি বললাম, লাম্প হলো নাম্বার ওয়ান। তারপরে যেটা আমরা বলতে পারি যে যদি কোনো রকম স্কিনের মধ্যে চেঞ্জ থাকে, যেটা একটা স্মুথ স্কিন না, যেটা পাকড়িং যে ভিতরে ঢুকে গেছে, কুচকে গেছে, বা লোম কূপগুলি প্রমিনেন্ট হয়ে গেছে, যেটা একটা ফ্রেঞ্চ নাম আছে পিউরি অরেঞ্জ, সেরকম হয়ে গেছে, অথবা নিপল দিয়ে ডিসচার্জ হচ্ছে ব্লাড স্টেইন। নিপল ডিসচার্জ কিন্তু খুব কমন মহিলাদের যখন রিপ্রোডাকটিভ এইজে, সেই বয়সে কিন্তু নিপল ডিসচার্জ পানির মতো হতে পারে, একটু কালচে ধরনের হতে পারে, একটু ব্রাউনিশ হতে পারে, কিন্তু যদি ফ্র্যাঙ্ক ব্লাড যায় সেক্ষেত্রেই এটা কিন্তু একটু ইম্পর্টেন্ট, কিন্তু এই ডিসচার্জটা একটা কমপ্লেন হতে পারে। একই সাথে হয়তো দেখা গেছে ব্রেস্ট ক্যান্সারটা, ব্রেস্টের মধ্যে ছোটো একটা ক্যান্সার আছে কিন্তু সেটা গেছে মেটাস্টিস বা ছড়িয়ে গেছে বগলের গ্ল্যান্ডের মধ্যে, যেটা খুব কমন। সেক্ষেত্রে অনেক মহিলারা আসেন বগলের ফুলা নিয়ে যে আমি এখানে ফুলা টের পাচ্ছি, ভালো করে পরীক্ষা করে দেখা যায় যে ওনাদের ব্রেস্টে একটা ক্যান্সার আছে। জি, অর্থাৎ উপসর্গের ক্ষেত্রে যে বিষয়গুলো আপনি বললেন যে প্রধানতম উপসর্গ হচ্ছে ব্রেস্টের চাকা বা লাম্প, ব্রেস্টের চাকার তো আরও অনেক কারণ রয়েছে, সেই ক্ষেত্রে আপনারা কীভাবে সন্দেহ করে থাকেন যে যখন একটি রোগী আপনাদের কাছে এসে থাকে যে এটি কি ব্রেস্ট ক্যান্সারজনিত কারণেই চাকাটি হয়েছে নাকি অন্য কোনো কারণ? হ্যাঁ, এটা খুব ইন্টারেস্টিং প্রশ্ন, এই একই ধরনের প্রশ্ন আসে। প্রথম কথা হলো যে ব্রেস্ট লাম্প হলে আমরা যেটা রোগীকে যখন আসে আমাদের প্রথমে যেটা দেখি রোগীর বয়স কত।
আমরা একজন 7-8 বছর বা 10-12 বছর মেয়ের ব্রেস্টে ক্যান্সার আশা করি না বা আশঙ্কা করি না। আবার যদি একজন বয়স্ক মহিলা হন সেক্ষেত্রে চাকা হলে প্রথমেই আমরা চিন্তা করি যেটা ব্রেস্ট ক্যান্সার হতে পারে। হ্যাঁ, এটা হলো আপনার 1 নম্বর। 2 নম্বর যেটা বললাম আমি আপনাকে কিছুক্ষণ আগে, ব্যথা। ব্যথা যদি থাকে সাধারণত আমরা প্রথম যেটা মনে করি যে ব্যথা সাধারণত ব্রেস্ট ক্যান্সারে কমন না। 3 নম্বর যে আমি বলতে পারি যে সিমটমগুলি বাইল্যাটারাল দুপাশে যদি হয়, ব্রেস্ট ক্যান্সার যে দুপাশে হবে না থিওরিটিক্যালি এটা সম্ভব, তবে এটা খুবই রেয়ার। যদি আমি রোগীর কমপ্লেইন বা চাকা যদি দুই পাশেই থাকে বা দুই পাশে অনেকগুলি ছোটো ছোটো চাকা আছে সেক্ষেত্রে ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম। তবে আমি যেটাই বললাম, যেটা প্রথমেই বলে নিলাম, এখানে আমাদের সবার আগে খেয়াল করতে হবে যে রোগীর বয়স কত। যদি 40+ মিডল এজ বা তার উপরের দিকে হন, যত বেশি বয়স বাড়তে থাকবে তত আমাদের মনের মধ্যে ব্রেস্ট ক্যান্সার সন্দেহটা আরও বাড়তে থাকে। বাচ্চা মেয়েরা যদি আসে, অল্প বয়স্ক মেয়েরা আসে, সেটা অতটা না। এটা কিছুটা নেগেটিভ পয়েন্টও আছে, যেরকম আজকাল এই সচেতনতা এত বেড়ে গেছে যে অনেক মারা তাদের টিনেজার মেয়ে বা আরও বাচ্চা মেয়ে 8 বছর 9 বছর মেয়েকে নিয়ে আসে, ডাক্তার সাহেব ওনার একটা চাকা দেখতে পাচ্ছে আমার মেয়ের মধ্যে, এটা কি ক্যান্সার নাকি। তো এখানে প্রপার তাদেরকে বুঝানো, বিভিন্নভাবে তাদের উপসর্গগুলি করা, এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট। হ্যাঁ জি, এর সাথে সাথে যে বিষয়টি আপনি বলছিলেন যে ব্রেস্ট ক্যান্সার হলে সাধারণত এটি একটি ব্রেস্টে বা একটি স্তনেই মূলত হয়ে থাকে, এবার যে বিষয়টি আপনার কাছে জানতে চাইবো যে উপসর্গের ক্ষেত্রে আপনি বলছিলেন যে উপসর্গের সাথে সচেতনতা এবং সোশ্যাল ট্যাবুর এ বিষয়গুলো কিন্তু সম্পর্কিত বলে আমি মনে করি, যে অনেক ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যারা তৃণমূলে রয়েছেন তারা দীর্ঘদিন ধরে এটি হয়তো চিকিৎসকের কাছে যাচ্ছে না, তাদের ক্ষেত্রে উপসর্গগুলো কীরকম হতে পারে? যেটা আপনি বলছেন যে অ্যাডভান্স যেটা করছে, সেটা হলো প্রথমে আমি যেটা বলেছি, আমরা কিন্তু ব্রেস্ট ক্যান্সারকে 4 ভাগে ভাগ করি। স্টেজ 1 হলো সবচেয়ে কম, যেটা স্টেজ 4 হলো যেটা অনেক ছড়িয়ে গেছে। তা আমাদের এখানে কমন প্রেজেন্টেশন হলো স্টেজ 1 এন্ড স্টেজ 2 বা সাম কেস 3। কিন্তু যদি খুব বেশি দিন চিকিৎসা ছাড়া থাকে বা সচেতন না থাকেন তাহলে ব্রেস্ট ক্যান্সার প্রথমে চাকার সাথে সাথে বগলে চাকা পাওয়া যেতে পারে, তারপর সেখান থেকে অন্যান্য জায়গায় ছড়াতে পারে, যেরকম লাংসে যেতে পারে, তো লাংসে গেলে কাশি বা ইত্যাদি হতে পারে, লিভারে যেতে পারে, সেখানে তার সাথে আপনার জন্ডিস হতে পারে, আবার খুবই অ্যাডভান্স ক্ষেত্রে ব্রেইনেও যেতে পারে। আবার অনেক ক্ষেত্রে দেখা যায় যে ব্রেস্টের লাম্পটা অন্যদিকে না ছড়িয়ে লাম্পটাই আলসেট করে গেছে, ঘা হয়ে গেছে, সেক্ষেত্রে ঘাগুলি খুব জঘন্য ধরনের এবং বিশ্রী ডিসচার্জ, বিশ্রী গন্ধ, এই রকম নিয়ে অনেক রোগীরা আমাদের কাছে আসে এবং তারা কিছুটা ভয়ে, কিছুটা লজ্জায়, কিছুটা অজ্ঞানতার জন্য আসতে দেরি করেন। সেক্ষেত্রে কিন্তু এই রোগীগুলিকে চিকিৎসা করা একটু ডিফিকাল্ট হয়ে যায়। তবে এদের এই ওনাদেরও এই ধরনের অ্যাডভান্স, ভেরি অ্যাডভান্স কেসের জন্য চিকিৎসা আজকাল আছে এবং একদম হতাশ হওয়ার কোনো কারণ নেই। জি, ঠিক এ বিষয়টি জানবার জন্যই আমরা অপেক্ষা করছি আপনার কাছ থেকে। ব্রেস্ট ক্যান্সারের একটি পর্যায়ে, যে কোনো ক্যান্সারের ক্ষেত্রেই ধারণা করা হতো অ্যান্সার নেই, কিন্তু আলোচনার একটি পর্যায়ে আপনি বলেছিলেন যে ব্রেস্ট ক্যান্সার অধিকাংশ ক্ষেত্রেই চিকিৎসা রয়েছে এবং কোনো কোনো ক্ষেত্রে এর আরোগ্য সম্ভব। এ বিষয়গুলো নিয়ে বিস্তারিত জেনে নেব আপনার কাছ থেকে স্যার, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। ধন্যবাদ। দর্শক, স্বাস্থ্য প্রহরে আজ কথা হচ্ছে ব্রেস্ট ক্যান্সার নিয়ে। সামনের অংশগুলোতে আমরা আরও বিস্তারিত শুনব ক্যান্সার বিষয়ে, ব্রেস্ট ক্যান্সার বিষয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন অত্যন্ত প্রসিদ্ধ একজন চিকিৎসক, অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, কনসালটেন্ট জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগ, ইউনাইটেড হসপিটাল লিমিটেড, ঢাকা। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আপনার কাছ থেকে জেনে নিচ্ছিলাম ব্রেস্ট ক্যান্সারের সাধারণত উপসর্গগুলো কীরকম হয়ে থাকে, এবং আপনার আলোচনায় যে বিষয়টি সবার প্রথমেই আসলো, চাকা বা ব্রেস্ট লাম্প, সেই ক্ষেত্রে চাকার ক্ষেত্রে, চাকাটি ধরবার কি কোনো, চাকার নির্ণয় হওয়ার ক্ষেত্রেও তো নিশ্চয়ই সময় ক্ষেপণের একটি বিষয় রয়েছে, প্রাথমিক পর্যায়ে চাকা বুঝতে পারার রাস্তা কি? আমি প্রথমেই আবারও বলে নিই, ব্রেস্টের চাকা মানে কিন্তু ক্যান্সার না। প্রায় শতকরা 70% ব্রেস্ট ক্যান্সারের চাকা, ব্রেস্ট লাম্পি চাকার না, কিন্তু এটা আমি আবারও বলে নিতে চাচ্ছি দর্শকদের সুবিধার্থে। তো সেখানে প্রথমে যেটা আমি বললাম যে যখন ডাক্তারের কাছে আসে আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন করি, রোগীর চাকাটা ধরার চেষ্টা করি, কোথায় আছে, কত বড় আছে, তার সাথে অন্যান্য কোনো উপসর্গ আছে কি না, নিপুল দিয়ে কিছু বের হচ্ছে কি না, আপনার এক্সিলাতে বা বগলে কোনো ফুলা আছে কি না ইত্যাদি, এগুলি করে যেটা আমরা ক্লিনিক্যাল এক্সামিনেশন বলি। এতে করে যখন
একটা চাকা পাওয়া যায় এবং আমাদের কোনো সন্দেহ হতে পারে, সেখান থেকে আপনার ডায়াগনোসিস প্রশ্ন আসে। আজকাল যে ডায়াগনোসিসের জন্য আমরা যেটা বেশি ডিপেন্ড করি সেটা হলো FNAC, মানে একটা ছোট চিকন একটা সুই দিয়ে আপনার সেই চাকার থেকে কিছু রস বের করে পরীক্ষা করি যে ওখানে কোনো ক্যান্সারের সেল আছে কিনা। একই সাথে একটা আছে ট্রুকাট বায়োপসি, যেখানে মিডলটা খুব একটু বড়, যাতে করে শুধু রস না একটা চাকার একটা অংশ বের করে নিয়ে পরীক্ষা করা যেতে পারে। সেই পরীক্ষাতে শুধু যে ক্যান্সার দেখি আছে কিনা সেটা দেখি তা না, ক্যান্সারের অন্যান্য যেসব ক্যারেক্টারগুলি আছে যেখানে পরে আমি আলোচনার মধ্যে আসতে পারে, যে আমাদের হরমোন রিসেপ্টর বলি আমরা, ER, ইস্ট্রোজেন রিসেপ্টর, প্রোজেস্টেরন রিসেপ্টর, HERC প্রোটিন ইত্যাদি, এগুলো ডিটেক্ট করা হতে পারে। তবে এখানে যেটা আছে প্রাথমিকভাবে চাকা ধরা সবচেয়ে বড় উপায় হলো রোগী নিজে, যেটা আমরা বলি ব্রেস্ট সেলফ এক্সামিনেশন। এটা আমি সবসময় আমরা এটা বইতে আছে সব জায়গায় বলা হয় এবং সব চিকিৎসকরা এটা বলেন যে মহিলারা যারা এই রিপ্রোডাক্টিভ এইজে যে মহিলারা আছেন বা বয়স্ক মহিলা যারা আছেন, তারা যদি মাসে একটা দিন ফিক্স করে রেখে, স্পেসিফিক করে রেখে নিজে নিজে ব্রেস্ট এক্সামিন করেন, যেটা কিছু প্রসেস আছে খুব সোজা, যেটা আপনার ডাক্তার ইজিলি আপনাকে দেখিয়ে দিতে পারবে, এতে করে কিন্তু ধরা পড়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এবং আপনি যেটা যেটা দেখবেন যে এক মাসে যেরকম ছিল, পরে মাসে যদি কোনো রকম সন্দেহজনক কিছু পাওয়া যায় তাহলে আপনি ডাক্তারের কাছে গেলেন। এটা হলো কিন্তু ব্রেস্ট সেলফ এক্সামিনেশন একটা এই চাকাগুলিকে ধরার সবচেয়ে সুযোগ উপায়। তারপর যেটা আমি বললাম আল্ট্রাসোনোগ্রাম আছে, তবে আরেকটা জিনিস যেটা আছে সেটা অনেকেই জানেন, সেটা হলো ম্যামোগ্রাম। ম্যামোগ্রাফি হলো এটা একটা স্পেশাল টাইপ অফ এক্সরে, যেখানে আমরা ব্রেস্টের শুধু ব্রেস্টের এক্সরেটা নেই এবং এতে করে ব্রেস্ট ক্যান্সার খুবই আর্লি স্টেজে, যখন কোনো এমনও হয় যখন কোনো চাকা হাতে পাওয়া যাচ্ছে না বা সেরকম কিছু, সেক্ষেত্রে অনেক সময় ব্রেস্ট ক্যান্সার ধরা যেতে পারে। যারা রেডিওলজিস্ট যারা আছেন ওনারা প্রপারলি ডিটেক্ট করতে পারেন। হ্যাঁ, এতে করে যে আর এরপরে যদি আমরা ক্যান্সার ধরতে পারি এবং তারপরে আমরা অন্যান্য টেস্ট যেগুলি আছে যেরকম আপনি আল্ট্রাসোনোগ্রাম করতে পারি, সিটি স্ক্যান করতে পারি, অনেক ক্ষেত্রে MRI করতে পারি, বিশেষ করে ব্রেস্টের MRIও করা হয় আজকাল সন্দেহজনক থাকলে, সেই সব করে আমরা চাকাকে নির্ণয় করতে পারি। নির্ণয় করা হয়ে থাকে যে এটি চাকাটি ব্রেস্ট ক্যান্সারজনিত কারণে নাকি অন্য কোনো কারণে। সেই ক্ষেত্রে আপনি যে বিষয়টি বলছিলেন যে এক ধরনের বিশেষ এক্সরে ম্যামোগ্রামের মাধ্যমে চাকা পর্যায়ে আসার আগেই ব্রেস্ট ক্যান্সারকে নির্ণয় করা সম্ভব, সেই ক্ষেত্রে আপনারা এর কি কোনো বাড়তি ঝুঁকি রয়েছে যে এই রেগুলার ম্যামোগ্রাম করে যাবার? না, ম্যামোগ্রাফি যেটা আমাদের যেটা রিকমেন্ডেশন আমাদের এবং বিভিন্ন ডাক্তার পেশা যে রিকমেন্ডেশন হলো সেটা হলো কিছু কিছু ভ্যারিয়েশন আছে, তবে এই ধরনের আপনার 40-50 বছর থেকে শুরু করে সেই সময়ই ম্যামোগ্রাফি করা প্রতি 2 বছরে একবার, এবং তারপরে এটা কন্টিনিউ করবে 70 বছর পর্যন্ত। 70 বছর পরে ম্যামোগ্রাফিতে যে ক্যান্সার ধরা পড়ার সম্ভাবনা আছে, কিন্তু তাতে করে আমাদের যে ওভারঅল ম্যানেজমেন্ট তাতে খুব চেঞ্জ হয় না। তাহলে আমরা ধরে নিতে পারি যে 30-35 থেকে শুরু করে 70 বছর পর্যন্ত প্রতি 2 বছরে একবার করে ম্যামোগ্রাফি করা। ম্যামোগ্রাফি যেটা হলো এক্সরেটা করে ওখানে যারা রেডিওলজিস্ট আছেন ওনারা ডিটেক্ট করতে পারেন। এটাকে আমরা আরেকটা যেটা ডাক্তারি ভাষায় স্ক্রিনিং বলা হয়, স্ক্রিনিং টেস্ট ফর ব্রেস্ট ক্যান্সার। হ্যাঁ, আচ্ছা, এটা ছাড়া যদি ম্যামোগ্রাফিটা যদি কারো কারো ক্ষেত্রে আগের থেকে শুরু করা উচিত, যেরকম আমি আগে আলোচনা প্রথমে বলেছিলাম যে ফ্যামিলি হিস্ট্রি ব্রেস্ট ক্যান্সার, এটা কিন্তু খুব একটা ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। যাদের কোনো ফ্যামিলি হিস্ট্রি থাকে, যাদের ব্রেস্ট ক্যান্সার কেউ হয়েছে ক্লোজ আত্মীয়, যেটা বললাম মা, খালা, বোন, ফুপু, সেক্ষেত্রে কিন্তু ম্যামোগ্রাফি আগেও শুরু করা যেতে পারে বছর ধরার জন্য। আর তারপরে যদি আপনার যেটা আমি বলেছি যেটা জেনেটিক, যেটা এইচআরটি জেনেটিক যদি পাওয়া যায়, টেস্ট পাওয়া যায়, সেক্ষেত্রে ওনাদের ক্ষেত্রে অনেক সময় আমরা আগেই ম্যামোগ্রাফি শুরু করতে পারি। তবে ওভারঅল জেনারেল পপুলেশনের জন্য আমরা বলি 40 থেকে শুরু করে প্রতি 2 বছরে একবার, 70 বছর পর্যন্ত। এবার আসতে চাই যে রোগ যখন আপনারা নিশ্চিত হলেন হয়তো বা সেখান থেকে রস বা কোষ সংগ্রহ করে যে এটি ব্রেস্ট ক্যান্সার, প্রথমে তো ইমেজিং অর্থাৎ ছবির পরীক্ষাগুলোর মাধ্যমে আপনারা দেখবার চেষ্টা করেন যে হয়তো আল্ট্রাসোনোগ্রাফি বা কিছু ক্ষেত্রে ম্যামোগ্রাফি, তারপর আপনারা কোষ সংগ্রহ করে দেখলেন যে এটি ব্রেস্ট ক্যান্সার। এরপর কি আর কোনো পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন রয়েছে নাকি আপনারা সরাসরি চিকিৎসায় চলে যান? এরপর যেটা আমি যেটা বললাম, যদি আপনার ট্রুকাট বায়োপসি করা হয়, যদি ব্রেস্ট টিস্যু নিয়ে পরীক্ষা করা হয়, তাহলে ডায়াগনোসিসের ব্যাপারে আর কোনো
টেস্টের দরকার নেই, কিন্তু এখান থেকে আমরা যেসব ইনফরমেশনগুলো নেই, একটা এটা ক্যান্সার কি ক্যান্সার না, এক নম্বর, দু নম্বর হলো এগুলি যে আমরা বলেছি হরমোন রিসেপ্টর স্ট্যাটাস, এটা কি ইয়ার পজিটিভ না ইয়ার নেগেটিভ, কারণ সেক্ষেত্রে আমরা যখন চিকিৎসার সময় আলোচনা করবো দেখবো এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। এই এইগুলি জন্য যদি আমরা যদি ইয়ে করতে পারি যে এই টেস্টগুলি করে, এরপরে যেসব টেস্ট আছে যেটা আমি আগে বললাম কোথাও ছড়িয়েছে কি না, অনেক সময় দেখা গেলো যে ব্রেস্টের লাম্পটা খুবই ছোটো কিন্তু অনেক জায়গায় ছড়িয়ে গেছে, সে ছড়িয়ে গেছে কি না স্প্রেড করেছে কি না সেটা দেখার জন্য আমরা যেটা সিটি স্ক্যান করতে পারি, আজকাল যেটা করা হয় পেট স্ক্যান, পিইটি স্ক্যান, পেট স্ক্যান সেটা করা যায়, সেটা খুবই একটা সুবিধাজনক একটা টেস্ট যেটা দিয়ে ব্রেস্ট ক্যান্সার শুধু না অন্য যে কোনো ক্যান্সার কোথায় ছড়িয়ে গেছে সেটা কিন্তু ধরা যেতে পারে আগের থেকে, তাতে করে আমাদের যে ব্রেস্টের যে চিকিৎসা পদ্ধতি, কারণ চিকিৎসা পদ্ধতি কিন্তু আমরা যেটা ঠিক করি ব্রেস্টের ক্যান্সারটা কতটুকু ছড়িয়েছে সেই হিসাবে আমি আগেই বলেছি, অর্থাৎ যে বিষয়টি আমরা সাধারণ মানুষদের ক্ষেত্রেও স্টেজ সবাই জানে স্টেজ 1-2 হলে আমরা আর্লি ব্রেস্ট ক্যান্সার বলি, স্টেজ 3-4 হলে লেট ব্রেস্ট ক্যান্সার, সুতরাং এই স্টেজ অনুযায়ী কিন্তু চিকিৎসা ভেরিয়েশন হবে এবং স্টেজ নির্ণয় করবার জন্য এই স্ক্যানগুলো হয়তো করা প্রয়োজন। জি জি, এবার যদি আসে চিকিৎসার ক্ষেত্রে কি কি চিকিৎসা পদ্ধতি রয়েছে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা, এখানে যেটা আমরা বলতে যদি শুধু হেডলাইনগুলি আমরা বলি, প্রথমে তো অবশ্যই সার্জারি, শল্য চিকিৎসা যেটা সার্জারি আছে, কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে যেটা শেক দেওয়া বলা হয়, তারপর আপনার হরমোন থেরাপি আছে যেখানে আমি বললাম যদি ERPR যদি পজিটিভ বা নেগেটিভ সেটার উপর ডিপেন্ড করে অ্যান্টি থেরাপি দেওয়া পারে, আজকাল আরেকটা আছে টার্গেটেড থেরাপি যেটা নতুন বেশ কিছু বছর ধরে চলছে, সেখানে কিছু ওষুধকে একদম পার্টিকুলারলি ব্রেস্ট ক্যান্সারের সেলেরকে টার্গেট করে দেওয়া হয় যাতে করে কাজটাও ভালো হয় আবার সাইড এফেক্টটাও কম হয়। জি, প্রথমে শুরু করতে চাই সার্জারি নিয়ে, এই সার্জারি নিয়ে কিন্তু বেশ অনেকের ভিতরেই কিছুটা ভীতি রয়েছে যে বিশেষ করে নারীদের ভিতর অনেকে যারা সচেতন এমনকি তারপরেও তারা একটু দ্বিধাদ্বন্দ্বে থাকেন যে ব্রেস্ট ক্যান্সার ধরা পড়লে পুরো ব্রেস্ট কেটে ফেলতে হবে কি না, সেই ক্ষেত্রে রিসেন্ট কোনো অ্যাডভান্সমেন্ট এই বিষয়ে? এটা আপনি খুব একটা ইম্পর্টেন্ট কথা বলেছেন, এই প্রশ্ন আমরা প্রতিদিন সম্মুখীন হই, কারণ যেহেতু একটা ব্রেস্টটা একটা ফেমিনিজমের একটা সিম্বল হিসেবে করা হয় তা সেই জন্য ব্রেস্ট ফেলে দেওয়াটাই প্রথমে একটা ধাক্কা আসে ওনাদের জন্য। তো আমি এখানে আপনাদের অনুষ্ঠানের থ্রু দর্শকদের বলতে চাই যে আজকাল কিন্তু অনেক রকম চেঞ্জ হয়েছে যে চিকিৎসা পদ্ধতি, এখন বলা হচ্ছে যে আর্লি ব্রেস্ট ক্যান্সারে যে পুরো ব্রেস্টটা ফেলতেই হবে এমন কোনো কথা নেই, অনেক সময় আমরা লাম্পেক্টমি করি বা কোডনেকটমি করি মানে ব্রেস্টের একটা অংশ ফেলে দিই লাম্প সহ বা শুধু লাম্পটা ফেলি, এখানে যেটা আরেকটা ইম্পর্টেন্ট পয়েন্ট হলো আমরা যখন লাম্পটা ফেলছি যে আমরা পুরা ক্যান্সারটাকে ফেলতে পারলাম কিনা ব্রেস্ট থেকে, সেক্ষেত্রে আমরা একটা আজকাল ইউজ করি যেটা সেখানে ফ্রোজেন সেকশন বায়োপসি, আমরা সবাই জানি যে একটা বায়োপসি করতে দিলে 2-3 দিন সময় লাগে রিপোর্ট আসতে, কিন্তু ফ্রোজেন সেকশন হলো যে টিস্যুটাকে আমরা অপারেশন করার সময় যে জায়গায় আমরা চাকাটাকে ফেললাম তার আশেপাশ থেকে টিস্যু নিয়ে আমরা এই ফ্রোজেন সেকশন করতে পাঠাই, সেখানে যারা প্যাথোলজিস্ট যিনি আছেন ওনারা ওই টিস্যুটাকে ফ্রিজ করে দেয় লিকুইড নাইট্রোজেন দিয়ে -70°C ফ্রিজ করে দিয়ে ওনারা ওখান থেকে স্লাইড তৈরি করে আমাকে 10-15 মিনিটের মধ্যেই আমি যখন অপারেশন থিয়েটারে ওয়েট করছি অপারেশন চলাকালীন সময়ে আপনাকে অপারেশন আমরা চাকাটা বের করে দিয়ে দিলাম, আমি আমরা টিম নিয়ে অপারেশন থিয়েটারে ওয়েট করছি, ওনারা 10-15 মিনিটের মধ্যে দে ক্যান গিভ আস এ রিপোর্ট যে হ্যাঁ আপনি যে চাকাটা ফেলেছেন এটা সত্যিই ক্যান্সার, প্লাস আপনি যে চাকাটা ফেলেছেন তার আশেপাশে আর ক্যান্সার নেই, সেক্ষেত্রে কিন্তু আমরা লাম্পেক্টমিটা ইজিলি করতে পারি, নিশ্চিত হয়ে গেল যে পুরো ক্যান্সারটি তুলে আনা হয়েছে, এবং সেক্ষেত্রে আমি এটাও বলতে পারি যে গত কয়েক বছরের মধ্যে বেশ কিছু পাবলিকেশন এসেছে ওয়ার্ল্ড ইন্টারন্যাশনাল জার্নালগুলিতে এসেছে যেখানে দেখা গেছে যে আর্লি ব্রেস্ট ক্যান্সারের লাম্পেক্টমি ইজ অ্যাকচুয়ালি সুপিরিয়ার টু ম্যাস্টেকটমি, মানে লাম্পেক্টমি রেজাল্ট পুরো ব্রেস্ট ফেলে দেওয়ার থেকে বেটার, সুতরাং যে আসলে যে ব্রেস্ট ফেলে দিতে হবে তা না, এর সাথে সাথে আমি এটাও অ্যাড করতে পারি যারা বেশি সচেতন ব্রেস্টকে ফেলে দেওয়ার পরে যাতে করে খুব কাছের লোক ছাড়া অন্য কেউ বুঝতে না পারে ব্রেস্ট রিকনস্ট্রাকশনের কিন্তু এখন ব্যবস্থা আছে, মানে আমরা বিভিন্ন মাসেল নিয়ে বা অনেক সব প্রসেস আছে ব্রেস্ট আর্টিফিশিয়াল ব্রেস্ট পাওয়া যায় সেগুলি দিয়ে আমরা স্কিনের নিচে দিয়ে আমরা পুরো ব্রেস্টটাকে রিকনস্ট্রাক্ট করে দিতে পারি, যার ফলে বাইরে থেকে যখন উনি কাপড় চোপড় পরে যাবেন বাইরে থেকে বোঝার কোনো উপায় নেই যে ওনার ব্রেস্ট নেই, এতে করে হচ্ছে কি আমরা উনি মহিলা যিনি সচেতন উনি ওনার শারীরিক সচেতনতাও ঠিক থাকলো একই সাথে ওনার চিকিৎসাটাও পরিপূর্ণ হলো। জি, এই ক্ষেত্রে আপনার কাছ থেকে আমরা যতটুকু জেনে নিলাম যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসাতে
হয়তো শুধু চাকাটিও ফেলা যেতে পারে, পুরো ব্রেস্টটিও ফেলা যেতে পারে, তবে মোটা দাগে যদি আমাদের বলতে হয় এটি নির্ভর করছে কোন পর্যায়ে তারা আসছেন। যদি এবং প্রাথমিক পর্যায়ে এসে থাকেন কেবলমাত্র শুধু ওই চাকাটি বা ব্রেস্টের ছোট একটু অংশ ফেলে হ্যাঁ, দিয়েও চিকিৎসা করা যায়। তবে এটা ঠিক, এই যেখানে আমরা চাকা লাম্পেক্টমি করি সেখানে কিন্তু চিকিৎসা সম্পূর্ণ না, আমরা রেডিওথেরাপি বা কেমোথেরাপি বা হরমোন থেরাপি না দেওয়া পর্যন্ত। সো এরকম কোনো যাতে কারো ভুল ধারণা না হয় যে আমরা চাকা ফেলে দিলাম চিকিৎসা হয়ে গেল, তা চিকিৎসা কিন্তু হয়ে না। গেল, এটা করার পরে আমরা ওইটা পরীক্ষা করে যার তার ক্যারেক্টার, ইআরপিআর স্ট্যাটাস, অন্যান্য স্ট্যাটাস দেখে, ওইসব দেখে আমরা কিন্তু আবার আরো রেডিওথেরাপি বা শেক কেমোথেরাপি এগুলো কিন্তু লাগবেই। অর্থাৎ চিকিৎসার একটি ধাপ, বা বলা যেতে পারে সহজ করে যে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসার মূল ধাপটি হচ্ছে সার্জারি, কিন্তু আরো ধাপ রয়েছে এবং সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ। জি, আবার এর সাথে এটাও আমি অ্যাড করা উচিত যে অনেক ক্ষেত্রে যেগুলো একটু অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার হয়েছে, যেগুলি ব্রেস্টের নিচে মাসলে লেগে গেছে বা স্কিনে লেগে গেছে, সেক্ষেত্রেও কিন্তু আজকাল যেটা আমরা করি, আমরা আগে অপারেশনের আগে আমরা এই রেডিওথেরাপি অথবা কেমোথেরাপি দিয়ে নিই, তাতে করে হয় কি চাকাটা ছোট হয়ে আসে, যার ফলে সার্জারিটা আরও বেশি এফেক্টিভ হয়। সুতরাং ইটস এ টিম এফোর্ট। আমাদের বিশেষ করে আমি যেখানে হাসপাতালে কাজ করছি, আমাদের উই হ্যাভ দ্য হোল টিম, কেমোথেরাপি, রেডিওথেরাপি, সার্জারি আমরা আছি, সেখানে কিন্তু একটা টিম এফোর্ট, আমরা আগে আলোচনা করে নিই। এবং আলোচনার ক্ষেত্রে কিন্তু রোগীর প্রাধান্যটা খুব বেশি, রোগী কী চান। অনেক ক্ষেত্রে আছে যে ছোট চাকা আমরা বলছি যে চাকা ফেললে হবে, কিন্তু অনেক রোগী আছে না আমি পুরোটা ফেলিয়ে দিতে চাই, সেক্ষেত্রে রোগীর ইচ্ছাটাকে কিন্তু প্রাধান্য দিতে হবে। সেই এই আলোচনা অর্থাৎ সাপেক্ষে মাল্টিডিসিপ্লিনারি টিম সাথে রোগী, রাইট, আপনারা সবাই মিলে এই সিদ্ধান্ত হ্যাঁ, নিয়ে আগে থাকেন। যেটা ছিল যে ডাক্তার সাহেবরা রোগীদের একটা সিদ্ধান্ত চাপিয়ে দিতেন, এখন কিন্তু আর আজকে কিন্তু সেটা নেই, আমরা রোগীর সাথে অ্যাক্টিভলি ডিসকাস করি, রোগী, রোগীর ইমিডিয়েট ফ্যামিলি, হাজব্যান্ড, বাবা, বা তাদের সাথে যে এই এই পদ্ধতি আছে আপনারা কী করতে চান বা কীভাবে এগুলি, আমরা তখন তাদেরকে এটা বলতে পারি যে এভাবে এগুলে জিনিসটা ওনার জন্য ভালো। এবং তখন ওনারা যারা শিক্ষিত থাকেন বা শিক্ষিত না হলেও নিজের স্বাস্থ্য সম্বন্ধে তো সবাই সচেতন, তো ওনারা একটা একটা সিদ্ধান্ত পৌঁছাতে দিতে পারেন। সেক্ষেত্রে আমাদের আমরা একটা জয়েন্ট এফোর্টে আমাদের সার্জিক্যাল টিম এবং অন্যান্য অ্যাডজুভেন্ট টিম প্লাস রোগী এবং তার ফ্যামিলি, আমরা সবাই মিলে ঠিক করি কী করতে হবে। এই অ্যাপ্রোচটা কিন্তু ধরেন আজকে থেকে 10 বছর আগে ছিল না, আজকাল কিন্তু পৃথিবীর অন্যান্য দেশের মতো আমরাও এই পদ্ধতিটা ফলো করি। অর্থাৎ যে ধরনের প্রোটোকলের কথা বাইরে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলোতে বলা হয়ে থাকে যে মাল্টি ডিসিপ্লিনারি টিম, যে সব ধরনের চিকিৎসক মিলেই সিদ্ধান্ত নেওয়া এবং সাথে রোগী এবং রোগীর নেক্সট অফ কিন বা নিকট আত্মীয়দের নিয়ে সিদ্ধান্ত নেওয়া, জি, সেটি করবার চেষ্টা আপনারা করে রয়েছেন। চিকিৎসার বাকি অংশগুলো নিয়ে বিস্তারিত আপনার কাছ থেকে জেনে নিব স্যার, তার আগে একটি বিরতিতে যেতে হচ্ছে। দর্শক, সময় হলো বিরতির, সাথেই থাকুন। দর্শক, বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি স্বাস্থ্য প্রহরে। আজ আমরা কথা বলছি ব্রেস্ট ক্যান্সার নিয়ে এবং আমাদের সাথে রয়েছেন একজন অত্যন্ত সম্মানিত চিকিৎসক, অধ্যাপক ডক্টর আনিসুর রহমান, কনসালট্যান্ট জেনারেল এবং ল্যাপারোস্কোপিক সার্জারি বিভাগ, ইউনাইটেড হসপিটাল লিমিটেড, ঢাকা। চলুন দর্শক, আলোচনায় ফিরে যাই। বিরতির আগে আপনার কাছ থেকে আমরা জেনে নিচ্ছিলাম ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসার পদ্ধতিগুলো কী এবং বিশেষ করে সার্জারি সম্পর্কে আমরা জেনে নিচ্ছিলাম আপনার কাছ থেকে। এবার যে বিষয়টি জেনে নিতে চাই, চিকিৎসার জটিলতাতে আমরা জানতে চাবো, তার আগে যে বিষয়টি যে কেমোথেরাপি, এই শব্দটি শুনলেই অনেকের ভিতর আতঙ্ক কাজ করে যে একটি সময় দেখা যেত কেমোথেরাপির জন্য নানা ধরনের সাইড ইফেক্ট হচ্ছে, চুল পড়ে যাওয়া থেকে শুরু করে কারো কারো ক্ষেত্রে ত্বকের রং কালো হয়ে যাচ্ছে, বমি, ডায়রিয়া এই জাতীয়। আধুনিক চিকিৎসা ব্যবস্থায় এই বিষয়গুলোকে কি ম্যানেজ করার অবস্থানটি, বর্তমান অবস্থানটি কোথায়? ধন্যবাদ। আসলে কেমোথেরাপি কিন্তু আমরা যখন ব্রেস্টের ক্যান্সার চিকিৎসা করি, কেমোথেরাপি হলো একটা অংশ, সার্জারি আছে, কেমোথেরাপি আছে, রেডিওথেরাপি আছে। একজন পার্টিকুলার রোগী কোন চিকিৎসাতে বেশি উপকার পাবেন সেটা অনেক কিছু নির্ভর করে, ওনার রোগটা কতটুকু ছড়িয়ে গেছে, ওনার বয়স কত, বা এরকম অনেক কিছু আছে। হ্যাঁ, সেক্ষেত্রে কিন্তু সব কিছু পয়েন্ট দেখে তারপর করতে হয়। যেহেতু আপনি কেমোথেরাপির কথা বললেন, কেমোথেরাপির বিভিন্ন ধরনের ড্রাগস অ্যাভেলেবল আছে এবং তাদের দামের মধ্যে বেশ পার্থক্য আছে। তো তবে যেটা হলো, কেমোথেরাপির অনেকগুলি আছে এত টক্সিক যে সেখানে অনেক ক্ষেত্রে অনেক বয়সে কেমোথেরাপি ব্যবহার করা যায় না, যার বয়স হয়ে গেলে, সেদিকে খেয়াল রাখতে হয়। সুতরাং কেমোথেরাপি কিন্তু খুবই এটা একটা হিসাব করে এক একটা পার্টিকুলার পেশেন্টের জন্য ইন্ডিভিজুয়ালি প্ল্যান করতে হয়। হ্যাঁ, কারণ আছে। তারপর রেডিওথেরাপি যেটা আছে সেটাও ডিপেন্ড করে যে রোগী কী অবস্থায় আছে। অনেক ক্ষেত্রে আমরা যেটা করি, রোগীকে যেগুলি চাকাগুলি একটু বড় হয়ে গেছে, অপারেশন করতে গেলে ক্যান্সারের কিছু অংশ থেকে যেতে পারে, সেক্ষেত্রে সেসব রোগীদেরকে আমরা আগে
রেডিওথেরাপি বা কেমোথেরাপি দিই, যেটাকে নিউ অ্যাডজুভেন্ট থেরাপি বলা হয়, এটাও কিন্তু করা হয় এই ধরনের পদ্ধতি। কেমোথেরাপির ক্ষেত্রে একটি বিষয় আপনার মাধ্যমে দর্শকদের কাছে পরিষ্কার করে দিতে চাচ্ছি স্যার, যে কেমোথেরাপির কারণে যে চুল পড়া, এটি তো অধিকাংশ ক্ষেত্রেই নিশ্চয়ই পার্মানেন্ট নয়। যে হ্যাঁ, এটা কিন্তু অনেকে যে চুলটা পড়ে হলো তার ওষুধের রিয়াকশনের জন্য, কিন্তু আজকাল প্রায় যে কোনো কেমোথেরাপি যেই মুহূর্তে বন্ধ হয়ে যায়, মানে শেষ হয়ে গেল ডোজ, তারপর কিন্তু খুব তাড়াতাড়ি ওনের আগের চুল ফেরত আসে। সুতরাং ওইটা কিন্তু খুব একটা টেম্পারারি, তবে হ্যাঁ সেই পার্টিকুলার সময় হয়তো বা পড়বে, কিন্তু খুব তাড়াতাড়ি উনি রিকভার করে যাবেন যখনই চিকিৎসাটা শেষ হয়ে যাবে। এবং বর্তমান সময়ে তো এই যে কেমোথেরাপির পূর্বে যে বেশি বেশি সাইড এফেক্টগুলো হতো, যে বমি, ডায়রিয়া, এর কিছু আধুনিক ওষুধও বর্তমানে রয়েছে এগুলোকে নিয়ন্ত্রণে রাখবার মতো করে। ঠিক এ বিষয়ে একটি ফোন রয়েছে স্যার, আমরা ফোনটি নিয়ে আলোচনায় ফিরে আসছি। জি দর্শক, পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, হ্যালো, একটা টেস্ট দিছে, ওটা করার পরে উনি এখন বলতেছে যে অপারেশন করে তারপর বাচ্চা কাচ্চা নেন। দর্শক, আপনার যে সিস্টে ধরা পড়েছে সেটি কি ধীরে ধীরে পর্যায়ক্রমে বড় হচ্ছে? হ্যাঁ, বড় হচ্ছে। কোনো ব্যথা কি রয়েছে? হ্যাঁ, ব্যথা একটু একটু ছিল, এখন অবশ্য ব্যথাটা অত নাই, খুবই সামান্য ব্যথা ছিল। স্যার আপনার কি কোনো প্রশ্ন রয়েছে দর্শকের উদ্দেশ্যে? আপনার যে সিস্ট আছে সেটা কি ধরা পড়লো কি করে? আল্ট্রাসোনোগ্রাম করে নিশ্চয়ই আমার হাতে একটু গোটা মনে হয়েছে, তখন আমি আসলে ডাক্তারের কাছে গেছি, এরপর উনি বললো যে হ্যাঁ একটু টেস্ট বোঝা যাচ্ছে, তারপর উনি একটা আল্ট্রাসোনোগ্রাম করাইছি, এরপর উনি হচ্ছে একটা টেস্ট আল্ট্রাসোনোগ্রাম করায় দেখলো যে হ্যাঁ আছে একটা, বললো যে 2 মাস পরে আপনি একটা টেস্ট করায়া তারপর আসবেন ওষুধ চলাকালীন সময়। তারপর সেটা করাইয়া গেলাম, তখন উনি হচ্ছে বললো যে হ্যাঁ এটা হচ্ছে অপারেশন করাইতে হবে, আর এটার মধ্যে অনেকগুলো কোষ আছে যেটা ক্যান্সারের লাইনে না টিউমারের লাইনে যাবে এরকম বললো। আর আমি আসলে এখন অপারেশন করাইতে চাচ্ছি না। জি, প্রথম হলো যে আপনার বয়স 27 বছর বললেন, তাতে করে আপনার ঝুঁকিটা অবশ্যই অনেক কম, এবং যেটা বলছেন সিস্ট মানে হলো একটা ফ্লুইড জমে, সেখানে কোনো ক্যান্সার সিস্ট হওয়ার সম্ভাবনা খুবই কম। এবং 3 নম্বর পয়েন্ট হলো যে একটা ক্যান্সার প্রথম থেকে ব্যথা হচ্ছে সেটার সম্ভাবনা খুব কম। সুতরাং আমি আপনাকে পরীক্ষা না করে একটা ফাইনাল ডিসিশন দেওয়া মুশকিল, তবে আপনার কথা শুনে যেটা মনে হচ্ছে সেটা হলো যে আপনার এটা ক্যান্সার হওয়ার সম্ভাবনা খুব কম। তবুও এটা বলার পরও যদি ওরকম কোনো আপনার ডাক্তার সাহেবের যদি সন্দেহ থাকে, সেখানে অপারেশন করার আগে উনি একটা নিডল বায়োপসি করতে পারেন, যেটা আমরা আলোচনা করলাম, FNSC বা ট্রুকার্ড বায়োপসি করে নিয়ে জিনিসটাকে শিওর হয়ে নিলে তাহলে আপনার মনের মধ্যে ওই এই ভীতিটা আর থাকলো না। তবে আপনার কথাবার্তা এবং যেসব বলছেন বা যেই উপসর্গগুলি বলছেন তাতে করে আপনার ভয় পাওয়াটা আমি কোনো কারণ দেখি না, তবে হ্যাঁ কেয়ারফুল থাকা ভালো। ধন্যবাদ, আশা করি দর্শক উত্তরটি পেয়ে গিয়েছেন। যে বিষয়টি নিয়ে দর্শক ফোন করেছিলেন ঠিক এর সাথে সম্পর্কে একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই, যে হয়তো যদি FNSC করা হয়ে থাকে, কারো কারো ক্ষেত্রে কিন্তু এরকম দেখা যায় যে না সেখানে ক্যান্সারের জীবাণু পাওয়া যায়নি, যে অন্য ধরনের ক্ষতিবিহীন কিছু টিউমারের হয়তো বা জীবাণু পাওয়া গেল, তা থেকে কি পরবর্তীতে দীর্ঘমেয়াদে কোনো ক্যান্সারের ঝুঁকি রয়েছে? বিশেষ করে এই শব্দগুলো বেশ প্রচলিত অনেকের ভিতরে, যে ফাইব্রোঅ্যাডেনোমা বা ফাইব্রোসিস্টিক ডিজিজ, থেকে দীর্ঘমেয়াদে কি কোনো ক্যান্সারের ঝুঁকি রয়েছে কিনা? হ্যাঁ, যেটা আমি আপনি যেটা বলেছেন যে ব্রেস্টের লাম্প মানে কিন্তু ক্যান্সার না, প্রায় শতকরা 20-25% একজন অ্যাডাল্ট ক্যান্সার হওয়ার সম্ভাবনা থাকে, বেশিরভাগ ক্ষেত্রে এটা ক্যান্সার না। হ্যাঁ, সুতরাং ওই প্রথমেই হলো যে একটা প্রপার এডুকেশনটা ইম্পর্ট্যান্ট, যে ডাক্তার সাহেব যদি রোগীদেরকে বুঝিয়ে বলে। তাছাড়া যেটা আপনি বললেন যে অনেক রকম কারণ আছে, যেটা বেনাইন টিউমার যেটা ব্রেস্ট আমরা ফাইব্রোঅ্যাডেনোমা বলি, সেটাও বেশ কমন, বিশেষ করে এটা অল্প বয়সে বেশি হয়। সেক্ষেত্রে এটা আমাদের কাছে রোগীর অনেক সময় আসে ফেলে দেওয়ার জন্য, তো ওটা সবাইটা ফেলার দরকার নেই, তো অনেক সময় ভীতি কমানোর জন্য বা এই ধরনের একটা অ্যাংজাইটি কমানোর জন্য এরকম একটা করা যেতে পারে। তো তবে এটা যে বললাম যে আপনার যদি ফাইব্রোসিস্টিক ডিজিজ একটা রোগ আছে, যেটা হলো আপনার হরমোন রিলেটেড ব্রেস্ট ডেভেলপমেন্টের ক্ষেত্রে, ব্রেস্টের মধ্যে ফাইব্রোসিস হয়, পানি জমে এবং সেক্ষেত্রে ব্যথা হতে পারে, অনেক সময় এক ধরনের ডিফিউজ চাকাও হতে পারে, এবং এই সেই চাকাটা যদি একটা ব্রেস্ট ক্যান্সারের যেই বয়সে বেশি হয়, 40+, ওই সেই সময় হলে অনেক সময় কনফিউশন হতে পারে। সেসব ক্ষেত্রে উচিত হবে যে একজন ডাক্তার সাহেবের পরামর্শ নেওয়া,
ঠিকমতো পরীক্ষা করা এবং যদি দরকার পড়ে সেক্ষেত্রে নিডল বায়োপসি করা, নিডল বায়োপসি করে নিয়ে শিওর হয়ে নেওয়া যে ব্রেস্ট ক্যান্সার না। কিন্তু এটা যে একটা অল্প বয়সে মেয়ের হয়, 14-15 বছরের মেয়ে যদি এরকম হয় সেক্ষেত্রে এই এত সিরিয়াসলি এটা ডাকার কোনো কারণ নেই, কারণ এবং যার ক্ষেত্রে বিশেষ করে পারিবারিক ইতিহাস নেই। জি, অত্যন্ত সহজ করে আপনি আমাদের দর্শকদের সাথে এই বিষয়গুলো বুঝিয়ে বললেন। এবার যে বিষয়টিতে আসতে চাই যে ক্যান্সারের চিকিৎসা পরবর্তী সময়ে কী কী জটিলতা আপনি দেখেছেন রোগীদের ভেতর পাওয়া যেতে পারে? ক্যান্সার যেটা হলো যে প্রথমেই তো যে আমরা যদি ভাগ করে নিই যে অপারেশন রিলেটেড জটিলতা, রেডিওথেরাপি রিলেটেড জটিলতা বা রেডিওথেরাপি রিলেটেড জটিলতা, তা যেহেতু অপারেশন রিলেটেড জটিলতার মধ্যে যেটা আছে বেসিক অপারেশনে তো আছে উন্ডের ইনফেকশন হতে পারে, ভেরি রেয়ার কিন্তু এটা সম্ভব, বা প্রপার অপারেশন করা হলো না, একটু থেকে গেলো সেরকম হতে পারে। তবে যেটা কমন, যেটা আমি আগেই বলেছি যে অপারেশন করার সময় ব্রেস্টের সাথে সাথে বগলের যে গ্ল্যান্ড আছে সেগুলোকে ফেলা হয় দেখতে যখন ছড়িয়েছে কিনা, তাই যে বগলের গ্ল্যান্ডগুলি এবং তার সাথে যেটা আমরা লিম্ফ নোডস বলি, এই লিম্ফ নোডস এবং লিম্ফ্যাটিক্স ফেলে দিলে সেই লিম্ফের কাজ হলো আমাদের শরীর থেকে পানির অংশটা সরিয়ে নেওয়া। সেক্ষেত্রে দেখা যায় যে ওই সাইডের হাতে, ধরুন যদি বাঁদিকে হয়, বাঁদিকের হাতটা ডান দিকের হাতের তুলনায় ফুলে যায়, ব্যথা হয়, এটাকে আমরা লিম্ফেডেনোমা বলি, যে এখানে লিম্ফ জোমেটা হয়। এটা কিন্তু কোনো কোনো রোগীর ক্ষেত্রে এটা দেখা যায়। এটা আগের থেকে অ্যান্টিসিপেট করাটা সবচেয়ে ইম্পর্টেন্ট, এবং কিছু কিছু এক্সারসাইজ আছে যে কী করে এটা কমানো যেতে পারে, প্লাস কিছু কিছু স্পেশাল ড্রেসিং আছে আমরা কম্প্রেশন ড্রেসিং বলি, যেটা দিয়ে রাখলে ফুলাটা কম হয়। তো এটাও কিন্তু পার্ট অফ দ্য ট্রিটমেন্ট, ফিজিওথেরাপিটা পার্ট অফ দ্য ট্রিটমেন্ট, যে আমরা যখন একদিকে অপারেশন করলাম সেদিকে জয়েন্টটা, শোল্ডার জয়েন্টটা অনেক সময় স্টিফ হয়ে যায়, সেই জয়েন্টের মুভমেন্টটাকে ঠিক করে রাখা সেটাও এক ধরনের পার্ট অফ দ্য ট্রিটমেন্ট। এই জন্য বলা হয় যে ব্রেস্ট ক্যান্সার ট্রিটমেন্টে কিন্তু ইটস এ টিম ওয়ার্ক, হ্যাঁ, সবাই এটার মধ্যে ইনপুট থাকতে হবে। জি, এবং চিকিৎসার উদ্দেশ্য নিশ্চয়ই থাকে যে রোগীটি কত দ্রুত তার স্বাভাবিক জীবনযাপনে ফিরে যেতে পারে, যে বিষয়টি আপনি বলছিলেন যে ফিজিওথেরাপি শুরু থেকে শুরু করে এবং সার্জারি, এর মাঝে তো ক্যান্সার বিশেষজ্ঞরও ভূমিকা রয়েছে, কেমোথেরাপি এবং রেডিওথেরাপি। এবার যে প্রশ্নটি আপনার কাছে রাখতে চাই যে ব্রেস্ট ক্যান্সারের চিকিৎসা করতে যে আপনি দীর্ঘদিন ধরে এই সেবা দিয়ে আসছেন, কোনো ধরনের প্রতিবন্ধকতার কি কখনো সম্মুখীন হয়েছেন কিনা, বা ব্রেস্ট ক্যান্সার রোধ আরও কী করে আমরা ব্রেস্ট ক্যান্সার মুক্ত সমাজ গড়তে পারি, সেই ক্ষেত্রে চ্যালেঞ্জগুলো কোথায়? যেটা আমরা প্রথমে আলোচনা একবার এসেছিল যে আপনার ব্রেস্ট ক্যান্সারের ক্ষেত্রে সবার প্রথম বাধা হলো সামাজিক একটা বাধা, যেটা যে একটা মহিলাদের ব্রেস্টের ফেলে দিতে বা সার্জারি করতে ওনারাও একটু রিল্যাকটেন্ট থাকেন, তো সেক্ষেত্রে প্রপার এডুকেশনটা কিন্তু ইম্পর্টেন্ট, হ্যাঁ, যে ব্রেস্ট যেটা আপনার যেটাকে আমরা হেলথ এডুকেশন বলি সেটা ইম্পর্টেন্ট। দু নম্বর হলো যে পরিবারের মধ্যে, বিশেষ করে যদি উনি ম্যারিড হন, স্বামীর ক্ষেত্রে বা বাবার ক্ষেত্রে, এই যে স্ত্রী একটা ক্যান্সারে ভুগছেন এবং সেটার জন্য তার একটা অপারেশনের দরকার বা পরবর্তী চিকিৎসার দরকার, সেক্ষেত্রে কিন্তু ওনাদের সাপোর্টটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমি বলবো যে একটা ব্রেস্ট ক্যান্সারের মহিলার সুস্থ হওয়ার জন্য ওনার স্বামীর সাপোর্ট বা ওনার আব্বা বা আম্মার সাপোর্ট কিন্তু খুবই ইম্পর্টেন্ট এই জায়গাতে, হ্যাঁ, যাতে ওনাই এই ব্যাপার এই রোগটাকে নিতে পারে এবং করতে পারে। জি, ধন্যবাদ স্যার, আমরা একটি ফোন নিয়ে আবার এই আলোচনায় ফিরে আসছি। জি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, আসসালামু আলাইকুম, আমি মনি ঢাকা থেকে বলছি। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমার 6 মাসের একটি বাচ্চা আছে, তো আমার বেবিটা হওয়ার পর আমি ফিল করলাম যে আমার রাইট ব্রেস্টে একটা চাকার মতো কিছু একটা, তো তখন হচ্ছে আমি আল্ট্রাসোনোগ্রাম এবং এপিএনএসি করিয়েছি। আমার এপিএনএসিতে যেটা আমাকে সাজেস্ট করেছে যে আমার এটা ফাইব্রোসিস্টিক ডিজিজ, আমার এজ 35, আর এখানে আছে যে কোনো ম্যালিগন্যান্ট সেল এখানে পাওয়া যায়নি। আমার ব্রেস্টের লাংটার সাইজ হচ্ছে 2.4x1.6, এছাড়া আরেকটা আছে 1x0.4। তো আমাকে ডক্টর যেটা সাজেস্ট করেছেন যে আমি আমাকে সার্জারি করার জন্য বলেছেন, বাট উনি আমাকে বলেছেন যে আপনি একটু সময় নিতে পারেন, 1-2 মাস একটু টাইম নেন, বেবিটা ততদিন আর একটু বড় হোক। এখন আমার ইয়েটা হচ্ছে যে এটা কি আসলে মানে আমাকে খুব দ্রুতই সার্জারি করতে হবে, নাকি আমি যদি আমার বেবিটা 1 বছর পর্যন্ত হওয়া পর্যন্ত ওয়েট করি এটা কি কোনো প্রবলেম হবে কিনা? ধন্যবাদ দর্শক, সাথেই থাকুন। জি, আপনার যে প্রশ্নটা করেছেন, প্রথমে আমি বলে নিতে পার প্রথমে আমি বলতে চাই যে আপনার কথা শুনে যেটা আমি বুঝলাম যে এখানে আমি অপারেশন করার বা বিশেষ করে তাড়াহুড়ো করে অপারেশন করার আমি কোনো কারণ দেখছি না। আপনার ফাইব্রোডিনোসিস বা ইটসেলফ কিন্তু সার্জারির কোনো ইন্ডিকেশন না, হ্যাঁ, এক নম্বর। দু নম্বর হলো যে আপনার যে বাচ্চা যে এখন বুকের দুধ খাচ্ছে, এই মুহূর্তে অপারেশন করতে গেলে
দেখা যাবে যে আপনার উনটা ঠিক মতো শুকাচ্ছে না এবং সেখান দিয়ে ব্রেস্ট মিল্ক লিক করছে, যেটাকে আমরা মিল্ক ফিস্টুলা বলি, সেটা একটা সম্ভাবনা আছে। সুতরাং সব কিছু মিলিয়ে এবং বিশেষ করে আপনার ডায়াগনোসিস যেটা বললেন ফাইব্রয়েডোসিস, আমি মনে করি সেক্ষেত্রে আপনার সার্জারি করার, বিশেষ করে এই তাড়াহুড়া করে সার্জারি করার কোনো প্রশ্নই ওঠে না। আমি বলবো যে আপনি একজন একজন সার্জনের সাথে আলাপ করেন, উনি যদি তাকে সব কিছু বুঝিয়ে বলেন এবং এরকম যদি রোগী হয়, আমি মনে করি আমার কাছে যদি এরকম কোনো রোগী আসে তাহলে আমি যেটা করব, আমি তাকে অবজারভেশন রাখতে এবং ব্রেস্ট ফিডিং যখন শেষ হয়ে আসবে তারপর আবার পেশেন্টকে এক্সামিন করে দেখা। এবং এসব অনেক ক্ষেত্রে দেখা যায় যে যে ব্রেস্ট ফিডিংয়ের সময় যে ব্রেস্টে যে মিল্ক জমে বা চাপ থাকে সেক্ষেত্রে অনেক চাকাই প্রমিনেন্ট হয়ে যায়, যেটা যখন ব্রেস্ট ফিডিং শেষ হয়ে যায় তখন এটা থাকে না। সুতরাং এফএনএসি যখন করেছেনই, সেটা যদি ফাইব্রোসিস যদি এসে থাকে তাহলে আমি মনে করি এটা নিয়ে তাড়াহুড়া করা কিছু উদ্বিগ্ন হওয়ার কিছু নেই। ধন্যবাদ স্যার। আমরা আরেকটি ফোন নিয়ে আলোচনায় আসছি, দর্শক পরিচয় দিয়ে আপনার প্রশ্নটি করুন। হ্যালো, জি আসসালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। জি স্যার, যে আমি জানতে চাইছিলাম স্যার, আমার বয়স স্যার প্রায় 17 বছর আগে থেকে, 17-18 বছর আগে থেকে স্যার ও স্যার বাম ব্রেস্টটা একটু ছাকা ছিল স্যার। জি জি, ওটা স্যার ট্রান্সফার হয়ে পরে বোধহয় ডান দিকেও স্যার ট্রান্সফার হয়েছে স্যার। এখন ওই অবস্থার মধ্যে এটা কোন তেমন ব্যথা তেমন ছিল না, তো তখন থেকে এরা আগে থেকে এসে ওই আপনার হোমিও ওষুধ কন্টিনিউ করছে আর কি। তো মাঝে মাঝে আবার হোমিও ওষুধ অবশ্য বন্ধ রাখছে, তো এর ভিতরে এ পর্যন্ত কোনো তেমন অসুবিধা হয় নাই, ওই অবস্থায় আছে। এখন কিন্তু বাম দিকে একটু একটু ফেন্ট করে আর কি, মাঝে মাঝে একটু ফেন্ট করে। এটা এখন এটা আমরা কি পরামর্শ স্যার? দর্শক, আপনার স্ত্রীর বয়স কত? মহিলা যাদের 17-18 বছর ধরে যে চাকা আছে সেটা আর কিছু না হোক ক্যান্সার অবশ্যই না, এটা আমরা জোর করে বলতে পারি এক নম্বর। দু নম্বর হলো যে ফাইব্রোসিস্টিক ডিজিজ, যেটা আগের যিনি ফোন করেছেন, ফাইব্রোসিস্টিক ডিজিজ এরকম চাকা থাকতে পারে, বিশেষ করে দুপাশে থাকতে পারে, সেটাও ক্যান্সার হওয়ার সম্ভাবনা নেই, বা ফাইব্রোসিস্টিক ডিজিজ থেকে ক্যান্সারে পরিণত হয়েছে সেটার সম্ভাবনা খুব কম। তো সেক্ষেত্রে আমি মনে করি যেই ব্রেস্ট লাম্প 10-12 বছর ধরে আছে বা তারও বেশি মনে হলো, সেক্ষেত্রে এই একদম চিকিৎসা করা বা সার্জারি করার প্রয়োজন নেই, তবে একজন ভালো সার্জনকে থেকে ভালো মতো দেখে হোমিওপ্যাথিক ওষুধের কথা। আমরা কিন্তু অনেক রোগী পাই যারা চাকা হওয়ার পরে বা ক্যান্সার হওয়ার পরে মাসের পর মাস হোমিওপ্যাথিক ওষুধ খেয়ে এসছেন। এখন হোমিওপ্যাথিক ওষুধের এফিকেসি অন এ ব্রেস্ট ক্যান্সার এ সম্বন্ধে আমার কোনো জ্ঞান নেই এক নম্বর, তবে আমি এরকম কোনো স্ট্যাটিস্টিক্সও দেখিনি বা এমন কোনো সায়েন্টিফিক পেপারও দেখিনি। সুতরাং যে হোমিওপ্যাথিক ওষুধে যে আমরা যেটা আমি বললাম, প্রায় অনেক রোগী আসছে যে অ্যাডভান্স ব্রেস্ট ক্যান্সার হয়েছে, ওনারা অনেকদিন ধরেই ডাক্তার দেখাচ্ছেন কিন্তু হোমিওপ্যাথিক ওষুধ খাচ্ছেন বা অন্যান্য ট্রেডিশনাল ওষুধ খাচ্ছেন, সেক্ষেত্রে কিন্তু আমি বলবো যে এরকম করে সময় কালক্ষেপণ না করে বোধহয় একজন প্রপার সার্জনের থেকে অ্যাডভাইস নিয়ে এগোনোটাই ভালো, চিকিৎসা করে নেওয়াটাই উত্তম হবে। ধন্যবাদ স্যার। আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে পৌঁছে গিয়েছি, সবার শেষে দর্শকদের উদ্দেশ্যে আপনার কি বার্তা রয়েছে? ধন্যবাদ। আমি যেটা প্রথম দর্শক দৃষ্টি যেটা বলতে চাই যে এক নম্বর হলো যে ব্রেস্ট ক্যান্সার কিন্তু আজকাল চিকিৎসা আছে, সুতরাং ব্রেস্ট ক্যান্সার হলেই যে একদম সব শেষ হয়ে গেল তা কিন্তু না, প্রপার ডায়াগনোসিস করে চিকিৎসা করে কিওর হওয়ার সম্ভাবনা আছে। আমি যে বলছি, আমি প্রায় গত 28 বছর ধরে ব্রেস্ট ক্যান্সার চিকিৎসা করছি, আমার অনেক রোগী আছে যারা এখন আসে দেখা করতে আসে এবং কিছু কিছু ইয়াঙ্গার পেশেন্ট আছে যারা ওনাদের বাচ্চাদেরকে সাথে নিয়ে আসে যে চিকিৎসা করার পর ওনারা সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। সুতরাং এই মেসেজটা আমি দর্শকদের কনভে করতে চাই যে চিকিৎসা আছে এবং বাংলাদেশেই আছে, আমাদের হাসপাতালে তো আছেই, অনেক হাসপাতালে আছে, সব চিকিৎসা পাওয়া যায়। সুতরাং এইটা নিয়ে চিকিৎসা না করে কিন্তু কোনো লাভ নেই, চিকিৎসা করলেই বরঞ্চ ভালো একটা সম্ভাবনা আছে, এটা হলো আমার প্রথম কথা। দ্বিতীয় হলো যে আমরা অবশ্যই আমাদের দেশ এখানকার মহিলারা বেশ কনজারভেটিভ, ওনারা সব বিষয়ে পুরুষ ডাক্তারকে যেতে চান না, কিন্তু এটা কিন্তু একটা যেখানে একটা মারাত্মক রোগ সেখানে পুরুষ ডাক্তারের কাছে যে চিকিৎসা নিতে কোনো অসুবিধা হবে বলে হওয়াটা উচিত না। তাছাড়া আমাদের দেশে এখন মহিলা সার্জনও আসছেন, তবে ওনারা খুব রিসেন্টলি শুরু করেছেন, তবে আই এম শিওর আজকের থেকে 10 বছর পরে 15 বছর পরে থিংস উইল বি ডিফারেন্ট। কিন্তু এর মধ্যে আমি মনে করি যে ব্রেস্ট ক্যান্সারটা যেহেতু খুব একটা মারাত্মক রোগ এবং একই সাথে এটা চিকিৎসা আছে, সুতরাং একজন ডাক্তারকে কনসাল্ট করাটা
খুব একটা দোষণীয় হওয়ার কথা না। এবং একই সাথে আমি বলবো যারা পুরুষ আত্মীয় আছেন, হাজব্যান্ড বা ফাদার আছেন বা প্যারেন্টস আছেন, তারা এই ব্যাপারে যদি আপনার রোগীকে সাপোর্ট দেন, বিশেষ করে এই ডাক্তারের ব্যাপারে, তাহলে কিন্তু জিনিসটা অনেকাংশে এগিয়ে থাকে। ধন্যবাদ স্যার এত ব্যস্ততার ভিতরে আমাদের সময় দেওয়ার জন্য। আপনাকে ধন্যবাদ। দর্শক, আজ কথা হলো ব্রেস্ট ক্যান্সার নিয়ে। পুরো আলোচনা থেকে যে দু একটি কথা আরেকবার আপনাদের উদ্দেশ্যে না বললেই নয়, তা হচ্ছে যে রিপ্রোডাকটিভ এইজে, অর্থাৎ একজন মহিলা যখন তার গর্ভধারণের সময়টুকুতে রয়েছেন, তখন প্রতি মাসে অন্তত একবার নিজের স্তন নিজে পরীক্ষা করে দেখতে হবে, এবং যদি কারোর ক্ষেত্রে চাকা পাওয়া যায়, এমনকি ক্যান্সারও পাওয়া যায়, প্রাথমিক পর্যায়ে যদি ব্রেস্ট ক্যান্সার ধরা পড়ে থাকে, সেই ক্ষেত্রে শতভাগ আরোগ্য করা, আরোগ্য অর্থাৎ সুস্থ হয়ে যাওয়া সম্ভব যদি সময় মতো চিকিৎসা নেওয়া হয়। এই বিষয়গুলোতে আমাদের সচেতন হতে হবে। আশা করি আজকের এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। সামনের দিন অন্য কোনো বিষয় নিয়ে কথা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।